এরা হচ্ছে হিস্ট্রি চেঞ্জার, নেম চেঞ্জার, নোট চেঞ্জার, নট গেম চেঞ্জার, কান্ট্রির ডেঞ্জার। ভারতবর্ষটাকে বিজেপিটাকে দূর করুন। বিজেপি কে ভারত ছাড়া করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 19 জানুয়ারি ব্রিগেডে সব বিরোধী নেতাকে আনার চেষ্টা করছে তৃণমূল। এই পরিস্থিতিতে সোমবার নবান্নে আসছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশম পার্টির সভাপতি চন্দ্রবাবু নাইডু। রাজ্যের প্রশাসনিক সদরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই দেশ জুড়ে মোদী বিরোধী জোটে চলতে পাকানো শুরু করে দিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বিজেপি সঙ্গ ছাড়ার পর গত 1 নভেম্বর দিল্লি গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন টিডিপি প্রধান। এবার তৃণমূল নেত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আসছেন কলকাতায়। বেসিক কথাগুলো আমাদের চন্দ্রবাবু নাইডু মমতা বন্দ্যোপাধ্যায়কে রেসপেক্ট দিয়ে বলতে আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডার এই টোটাল ফ্রন্টের, সেই লিডারশিপটাকে তুলে ধরতে চন্দ্রবাবু নাইডু আসছেন। সূত্রে খবর, মোদী বিরোধী দলগুলিকে এক মঞ্চে আনতে চলতি মাসের শেষে নিজের রাজ্যে একটি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রবাবু। তৃণমূল নেত্রীকে ওই সভায় আমন্ত্রণ জানাবেন তিনি। বিজেপি অবশ্য এই বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে। এর আগে অনেক নেতা এসেছেন, চন্দ্রশেখর রাও এসেছিলেন। উনি এখানকার হালচাল দেখে গিয়ে বলেন, দাদা আমি আপনাদের ফ্রন্টে নাই। তো চন্দ্রবাবুরটাও মনে হয় ব্যতিক্রম হবে না। তারা বাংলার অবস্থা দেখতে যাচ্ছেন, সত্যিকারই মমতা ব্যানার্জির পায়ের নিচে মাটি আছে নাকি ধোকা হয়ে যাবে। ঘুরে যাওয়ার পর ওনারও সেই অবস্থা হবে। দেশ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ওই বৈঠক পিছিয়ে ডিসেম্বরের প্রথম দিকে হতে পারে। সিপিএম সূত্রে খবর, সীতারাম ইয়েচুরি কংগ্রেস হাইকমান্ড চন্দ্রবাবু নাইডুকে পরামর্শ দিয়েছেন 5 রাজ্যের ভোটের ফল প্রকাশের পর বৈঠকে বসুন বিরোধী নেতারা। এতে স্পষ্ট হবে কে কোথায় দাঁড়িয়ে। সেক্ষেত্রে 19 ভোটে রণকৌশল ঠিক করা আরও সহজ হবে। তাছাড়া সব বিরোধী নেতৃত্বই এখন 5 রাজ্যের ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।